আসন্ন পৌর পরিষদ নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ের লক্ষ্যে ত্রিপুরা তেলিয়ামুরা তৃণমূল কংগ্রেস দলের কার্যকর্তারা তেলিয়ামুরা পৌর পরিষদের অধীন পনেরোটি ওয়ার্ডের মধ্যেই ঘাসফুলের মনোনীত প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে তেলিয়ামুরায় চলছে তৃণমূল কংগ্রেসের জোরদার প্রচার ও বাড়ি বাড়ি অভিযান জনসম্পর্ক যা প্রত্যক্ষ করলে মূলত মনে হয় এই উৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এরই অঙ্গ হিসেবে যেন নির্বাচনের তেলিয়ামুরা পৌর পরিষদের অধীন ১৩ নম্বর ওয়ার্ডে ঘাসপুরের মনোনীত প্রার্থী গৌতম দাস বাড়ি বাড়ি গিয়ে জনসম্পর্কে প্রচার অভিযান শুরু করে দলীয় কর্মী সমর্থক সহযোগে আজকের এই তৃণমূল কংগ্রেসের জনসম্পর্ক অভিযান শেষে তেলিয়ামুরায় পৌর পরিষদের তেরো নম্বর ওয়ার্ডের ঘাসফুল প্রার্থী গৌতম দাস আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আসন্ন পঁচিশে নভেম্বর পৌর ভোটে গণদেবতার রায় তেলিয়ামুড়ায় পনেরোটি আসনের মধ্যে পনেরোটি আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসফুল তৃণমূল কংগ্রেস দল ব্যাপক সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভ করবে বলে তিনি আশাবাদী আমরা সর্বভারতীয় তৃণমূল টিএমসি আমরা তেলি আমরা পুর পরিষদের তেরো নম্বর ওয়ার্ডের প্রার্থী আমি আমার নাম গৌতম দাস আমি এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে জনগণের স্বার্থে আমরা এই নির্বাচনে অবতীর্ণ হয়েছি আমরা এবং আজকে আমরা প্রচারে বেরিয়েছি প্রচারে জনগণের সমর্থন পাচ্ছি ভরপুর আমরা আশাবাদী আমরা তেলি আমরা পুর পরিষদের তেরো নম্বর ওয়ার্ড এবং অন্য অন্য যে চোদ্দোটা ওয়ার্ড আছে সবগুলিতে আমরা তেরো এবং বাকি চোদ্দো এই পনেরোটা কোটে আমরা জয়যুক্ত হব এই আশাবাদী আমরা আমাদের জনগণ যেভাবে সাড়া দিচ্ছে আমরা আশাবাদী আমরা পনেরোটা কোটেই জয়যুক্ত হব